দেখ 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 সোনিয়া ম্যাডাম কি করে। হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কি পড়াবো কিছু বুঝতেই পারছি না। স্টুডেন্টস দেখ দেখ আসছে, ওই দেখ। কি সব বকছিস তোরা সকাল সকাল? আয় আয় বস। আরে ভোরবেলা কি সব বাজে বাজে স্বপ্ন দেখলাম, ঘুমটা ভেঙে গেল। ভাল লাগে না, লাইফে এত চাপ না। সে কি এইসব চাপের মাঝখানে ভাবছি প্রেমটা এবার করেই নি। আচ্ছা তোরা বলতো প্রেম কি? পিরিতি কাঁঠালের আঠা। ভালোবাসা হলো সিমেন্ট আর বালির সাথে জলের যে সম্পর্ক, একজন নারী আর পুরুষের মধ্যে সেই সম্পর্ক। সে আবার কি রকম একটু খুলে বলতো? ধর সিমেন্ট হচ্ছে মেয়ে, বালি হচ্ছে ছেলে, দুজনকে একসাথে ধর, জুজুর করে ঝরে পড়ে যাবে। কিন্তু ওতে একটু জল মেশা, এই জলই হলো ভালোবাসা। দেখবি দুজনে একবারে অটুট বন্ধনে আটকে গেছে, কোনো দিন আলাদা করতে পারবি না। মুখটা দেখো, দেখেই মনে হয় যেন একটা জোগাড়ে। আমি নিজের বাড়ি বসে পেশেন্ট দেখবো, তাতে আপনার কি? নিজের চরকায় তেল দিন, বসো। কি হয়েছে তোমার? ডাক্তার বাবু দেখিয়ে না, আঁখ মে কা কাট লিয়া, উনকো কুছ দিখাই নেই দে রা, ইতনা সুজন হো গিয়া। চলো দিখাও। লে লিজিয়ে। আরে হাত নেই মাংতা, আঁখ দিখাও। আপকো পালাস নেই দেখনি তো কা দেখনি হে, হাম কিসি কো নেই দিখাতে আঁখে, আপ আপনে মার থোড়ি হো, আপ তো পড়ায় মার্দ হো, আপকো কিউ দিখায়ে? কি কাটা তুমকো? মুঝে কা পাতা ক্যা কাটা থা, হুম তো ঘুষে দে বগল বালে জঙ্গল মে আম তোড়নে, হামকো কা পাতা কা কাট লেগা, আপ ডাক্তার হো, আপ বতাও। বলতা কাটা, বলতা কো তুম লোগ হিন্দি মে কা বলতা? এ বলতা বলতা কা বলতা? হাম লোগ বলতা কো বাঙালি মে বলতা বলতা হে। আ বাঙালি লোগ কা বলতা কুছ সমঝ মে নেই আতা, এ বলতা বলতা কা বলতা, এ ডাক্তার কা বলতা, এ ডাক্তার কা বলতা? তো কি করে ট্রিটমেন্ট করেগা? কামড়েছে বলতে পারবে না ট্রিটমেন্ট? আরে সব প্রশ্নের উত্তর দেগা তব তো হাম প্রেসক্রিপশন লিখেগা। আঁখ নেই দিখাতা, উত্তর নেই দেতা তো কাইসে লিখেগা? বাস ডাক্তার হাম যা রাহে ঘর, আর টুথপেস্ট হওয়া লাগা লেতে হ্যাঁ, কুছ না কুছ জরুর হওয়া বকবাস করতে হ্যাঁ। যাও যাও যাও। ডাক্তার বাবু আমাকে বাঁচান, ডাক্তার বাবু আমাকে বাঁচান, একটা গাড়ি কি জোর মেরেছে। এ বসো বসো বসো। কি আছে তোমার, এমন বদন বিগড়ে গেল কি করে? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা গাড়ি কিছু কিছু ধাক্কা মারল। ডাক্তার বাবু আমি মনে হয় বাঁচব না, লোকে মরে গেছিল, ডাক্তার খানাতেও আনেনি ডাক্তার বাবু, কিছুর ধাক্কা মেরেছে গাড়িটা। আহারে এত কাঁচা বয়স। আমি যখন ফিরছিলাম পাড়ার গলিতে ঢোকার মুখে জিটি রোডে একটা ছেলেকে গাড়ি চাপা দিয়ে দিয়েছি, তারপর ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে স্টেশনের দিকে চলে এসেছি তাড়াতাড়ি। কি হবে এবার? গাড়ি দিয়ে ধাক্কা মেরেছো? ছেলেটা কি পড়েছিল? ছেলেটা মনে হয় কালো রঙের জামা পড়েছিল। জিনিসগুলো না না, বাড়িতে কোনো জিনিসপত্র নেওয়ার দরকার নেই, তুমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাও। এ
আচ্ছা ঠিক আছে তাহলে আমি চললাম বাই। ছুটি।